কলকাতার এনআরএস হাসপাতালের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যের যখন চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে আন্দোলন চালাচ্ছে, তখন অন্য চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে এমার্জেন্সি ও বহির্বিভাগ স্বাভাবিক, ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে কোনো সমস্যা হচ্ছে না। আন্দোলনের জায়গায় আন্দোলন একজনের জন্য অন্য রোগীদের সমস্যা না হয় সেই কারণে, এদিন রোগীরা যাতে ঠিকমতো পরিষেবা পায় সেই কারণে হাসপাতাল সুপার ডাক্তার প্রকাশ রায়ের সাথে বৈঠক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল ও রোগী কল্যাণ সমিতির সদস্য তথা থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন তারা চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো পাচ্ছেন কিনা তা পুনরায় খতিয়ে দেখেন। ছেলে না মেয়ে, ছেলে হোক মেয়ে হোক সবাই সমান কিনছে, ঠিক আছে? ওই মেয়ে হলে মন খারাপ করে থাকবে, ছেলে হলে হাসবে, এটা ঠিক না। আমার মায়েদের গুরুত্ব বেশি, এখানে কি ডাক্তার দেখালেন? কি হয়েছে? ডাক্তাররা কি ঠিকঠাক দেখতেছে? আচ্ছা, এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? কোথায় আসছেন? এই কালিয়াগঞ্জ থানা এই হসপিটালে। কে ভর্তি আছে? বৌমা। কি হয়েছে? আচ্ছা, এখানে কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই। জানেন যে ডাক্তার তো হরতাল চলতেছে? জানি। কি শুনছেন? বন্ধ আছে, বিক্ষোভ মারছে, ডাক্তারকে মারছে, এটাই শুনছি। তো এখানে কোনো সমস্যা হচ্ছে? না, এখানে সমস্যা। এখানে ডাক্তাররা দেখতেছেন কি? কোনো পরিষেবায় কোনো অসুবিধা নেই? না। কোথায় আসছো? এখানে ডাক্তাররা দেখতেছে রুগী? হ্যাঁ দেখতেছে। রুগী দেখতেছে? তোমার কিসের পেশেন্ট আছে? ডেলিভারি। আচ্ছা, কখন ভর্তি করছো? কাল বৃহস্পতিবার 10টার দিকে। ডাক্তার দেখতেছে? হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে হসপিটালে? কোনো অসুবিধা নাই তো? কোনো অসুবিধা। সেবা দিচ্ছে, এটাতে আপনি কতটা খুশি? কারণ রাজ্য জুড়ে তো একটা অচল অবস্থা চলছে। না, খুশি এটা কোনো ব্যাপার নেই, কারণ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল আগাগোড়াই ভালো পরিষেবা দিয়ে এসছে। এখানে প্রথম দিকে কিছুটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে একটু ডাক্তার শর্টেজ ছিল, কিন্তু এখন সেই শর্টেজটা নেই এবং এখানে সিজারও ঠিকমতো হচ্ছে এবং ডাক্তারবাবুরা খুব ভালো পরিষেবা দিচ্ছেন। এবং এখানে এনআরএস ক্যান্ডনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ডাক্তারবাবুরা নৈতিক সমর্থন তারা করতে পারেন, তাদের সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এখানে পেশেন্ট পার্টি তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আজকে
আমি এবং আমাদের আরকেএস এর যিনি সদস্য হয়েছেন কালিগঞ্জ থানা আইসি সুমন্ত বন্দ্যোপাধ্যায় সাহেব, তিনিও এসছেন। আমরা রুটিন ভিজিটে এসেছি, হসপিটাল কীভাবে চলছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবই দেখতে, এবং তার সাথে আমরা এসে অনেক পেশেন্ট পার্টির সাথেও কথা বললাম, তারাও খুব স্যাটিসফাইড, ডাক্তারবাবুরা খুব ভালো মতো দেখছেন। ঠিক আছে।